আসসালামু আলাইকুম আমি রাতুল একজন সাধারণ কবুতর প্রেমী আমি মূলত গিরিবাজ কবুতর পুষে থাকি গিরিবাজ কবুতর আমার ফেভারিট গিরিবাজ কবুতরের মধ্যে সাফচিলা ব্রিটাম এবং বাঘা ব্রিটটা আমার খুব ফেভারিট তো আমাদের মধ্যে অনেকেই যারা নতুন কবুতর পালেন তারা অনেকেই মনে করেন যে সাফচিলা আর বাঘা হয়তো একই কবুতর মানে অনেক সময় গুলিয়ে ফেলেন অনেকে সাফচিলা কবুতরকেই বাঘা কবুতর নামে ডাকেন আসলে এটা ঠিক না সাফ এবং বাঘা দেখতে অনেকটা একই রকম হলেও দুটো সম্পূর্ণ ভিন্ন জাতের কবুতর সাফচিলা কবুতরটা মূলত আসছে খয়রা গলা সাফচিলা বা যেটাকে আমরা ফাটা চিলা বলি পুরান জাতের কবুতর তো সাফ চিলা কবুতরে সাধারণত দুইটা কালার ভ্যারিয়েশন হয় একটা কালার অনেকটা বাঘার মতো বডিতে ছাপ থাকে এবং শরীরের কালারটা একটু কালচে রঙের কালচে সবুজ আর আরেকটা ধরনের সাফচিলা আছে যেটা মূলত খয়রা গলা স্টাইলের গলার বানটা খয়রা কালার হয় এবং বডিতেও লাল লাল অথবা খয়রা কালারের আইসটা থাকে তো এই দুই ধরনের সাফচিলা মূলত আমাদের দেশে খুব কমন এছাড়াও নাপ্তা স্টাইলের এক ধরনের সাফচিলাও আছে যার বডিটা দেখতে অনেকটা নাপতা কবুতরের মতো আবার সবজি কবুতরের মতো কিন্তু বডিতে আস আঁশগুলো অনেকটা স্পষ্ট থাকে ওইটাও এক ধরনের সাফচিলা কবুতর আর বাঘা কবুতরটা মূলত একটা নির্দিষ্ট কালারেরই হয় বাঘা কবুতর কখনো খয়রা কালার হয় না বাঘা কবুতার সাধারণত কালচে রঙের ডোরাকাটা থাকে এবং শরীরের ডোরাগুলো খুবই ঘন ঘন এবং শরীরে সাদা কালারের পরিমাণ কম থাকে ডোরাকাটা বেশি থাকে ঠোঁট কালো হয় নোক কালো হয় কিছু কিছু বাঘা কবুতরের ঠোঁট ছোট হয় বেশিরভাগ অরিজিনাল বাঘা কবুতরগুলো সাধারণত বুট ঠোঁটের হয়ে থাকে এবং মাথাটা হয় ভোল্টেজ আই মিন ডাউন ফেস আর বাঘা কবুতর সত্যি মানে ট্রু বাঘা কবুতরগুলা অরিজিনাল বাঘা কবুতরগুলো চোখ হয় পাথর চোখের এবং সেগুলো ফ্লাইং খুবই ভালো হয় ফ্লাইংয়ের সাথে সাথে কিছুটা বাজিও করতে পারে মানে আই মিন পোলটি মারতে পারে সাফচিলা কবুতরের মধ্যেও কিছু কিছু জাতের মধ্যে পোল্টি থাকে আবার কিছু কিছু জাতের মধ্যে থাকে না তবে দুইটা জাতি সাফচিলা আর বাঘা এই দুইটা জাতি খুবই পুরাতন এবং রেয়ার বর্তমানে আমাদের দেশে কবুতরকে অনেক বেশি ক্রস করার ফলে পুরাতন জাগাতের সাফচিলা আর বাঘা কবুতরগুলো রেয়ার হয়ে যাচ্ছে দিন দিন যেগুলো এখন মিলানো খুবই কষ্ট হচ্ছে আমার কাছে যে নটটি আপনারা দেখতে পারতেছেন এই যে হলুদ রিং আলা মানে পায়ের মধ্যে হলুদ ট্যাগ লাগানো আছে এই নটটি মূলত উত্তরার সোহরা হোসেন সোহেলবাইয়ের কবুতর এবং এই নটটির বাবা একটি খয়রা গলা কবুতর অর্থাৎ খয়রা গলা সাফচিলা যেটাকে বলে এটির মা ছিল কালো সাফচিলা কবুতর তো দুটি একসাথে ক্রস করার পর এই বাচ্চাটি হয়েছে এবং এটি দেখতে মায়ের মতো হয়েছে এটির বাবাকে দেখলে আপনারা অনেকেই হয়তো বুঝতেই পারবেন না যে এটার বাবা রকম দেখতে তো সাফচিলা আমি আগেই বলেছি সাফচিলা দুইটা কালার ভেরিয়েশন হয় একটা খয়রাগোলা স্টাইলের হয় একটা এরকম বাঘা স্টাইলের হয় এটা হচ্ছে বাঘা স্টাইলের সাফচিলা আরেকটা হচ্ছে খয়রাগোলা স্টাইলের সাফচিলা আর মাদিটা মূলত পিওর সাফচিলা না মাদিটার মধ্যে সবুজ সবুজগলার ব্লাডও আছে আবার সাফচিলার ব্লাডও আছে একটু মিক্স আছে তবে সাফচিলার পরিমাণটাই বেশি এদের বাচ্চা মূলত সাফচিলা হয় আবার মাঝে মধ্যে গলাও হয় তো এই ছিল সাফচিলা কবুতর সম্পর্কে আমার কিছু ইনফরমেশন আর পিওর সাফচিলা কবুতরের পাগুলো সাধারণত কালচে বা বেগুনি টাইপের হয় অর্থাৎ পুরাতন জাতের কবুতরের পাগুলো সবসময় রুক্ষ অনেকটা দেশি মুরগির পায়ের মতো একদম বেতের মতো আপনার রুক্ষ খসখসা পায়ে খুশকি থাকবে এবং নখগুলো সব কালো হবে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে কবুতরটা পিওর আছে এবং কবুতরের পাকগুলো মানে বাজুর পাকগুলো অনেক পুরু হয় খুব মজবুত হয় কবুতরের শরীরের গঠন খুব ভালো থাকে এবং এই কবুতরগুলো সচরাচর খুব কম অসুস্থ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি থাকে কবুতরগুলো ফ্লাই করে খুব ভালো এবং বাড়ির প্রতি টান অনেক বেশি অর্থাৎ এই কবুতরগুলো পুরাতন জাতের কিছু কবুতর আছে যেগুলো আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের অনেক সিনিয়ররা বা বড়ো ভাইরা কবুতর সেল করে দিলে সেগুলো আবার চলে আসতো